ট্রান্সফর্মার একটা নির্দিষ্ট মানের ভোল্টেজের এসি পাওয়ার গ্রহণ করতে পারে এবং অন্য একটি নির্দিষ্ট মানের ভোল্টেজে এই এসি পাওয়ারকে ডেলিভার করতে পারে আর এভাবেই ট্রান্সফরমার দূরবর্তী কোনো স্থানে পাওয়ার ট্রান্সফার করার জন্য খুব ভালো ট্রান্সমিশন দক্ষতা অর্জনের সাহায্য করে থাকে আর ট্রান্সফর্মারের কাছের মূলনীতি হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কোনো একটি কন্ডাক্টর তথা পরিবাহের মধ্যে থেকে যদি ইলেকট্রিসিটি প্রবাহিত হয় তাহলে তার চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এসি বিদ্যুৎ প্রবাহ যেহেতু সময়ের সাথে দিক পরিবর্তন করে তার এই দিক পরিবর্তি ধর্মের কারণে সময়ের সাথে ম্যাগনেটিক ফিল্ডের দিকও পাল্টে যায় লার্ন ইঞ্জিনিয়ারিং সাইটটির আলোকে বলা যায় যে এসি বিদ্যুৎ প্রবাহের যেহেতু একটা ফ্ল্যাকচুয়েটিং নেচার থাকে তাই এর সাথে সংযুক্ত ম্যাগনেটিক ফ্ল্যাক্সেরও এই একই নেচার অর্থাৎ ফ্ল্যাকচুয়েটিং নেচার থাকে আর আমরা চাইলে এই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্ল্যাক্সকে একটি কোর ব্যবহার করে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সাথে যুক্ত করতে পারি এই কোরটি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি হয়। মুখ্যकुंडলীতে অর্থাৎ প্রাইমারি ওয়াইন্ডিং এ যখনই বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন ঘটছে সেই মুহূর্তেই ম্যাগনেটিক ফিল্ডেরও দিক পরিবর্তন ঘটছে আর এই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি কোরটির সাহায্যে গৌণकुंडলি তথা সেকেন্ডারি কয়েলেও ইএমএফ তৈরি করছে। কেন এই ইএমএফ এর উৎপত্তি? সেই উত্তরটা ইতিমধ্যেই বলা হয়েছে। আর তা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী এরকম একটি লুপে যদি পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে লুপটিতে একটি ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয় যেহেতু মুখ্য কুণ্ডলিতে অর্থাৎ প্রাইমারি ওয়াইন্ডিংয়ে একটি পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড ছিল তাই এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী গণকুণ্ডলি অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিংয়েও এই পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ডের কারণে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইএমএফ উৎপন্ন হয়েছে যেহেতু কুণ্ডলীর প্রতিটি টার্ন সিরিজে সংযুক্ত তাই যদি বের করতে বলা হয় ওয়াইন্ডিং এ সর্বমোট কি পরিমাণ ইএমএফ উৎপন্ন হয়েছে তাহলে তার উত্তরটা এভাবে দেওয়া যায় কুণ্ডলীতে অর্থাৎ ওয়াইন্ডিং এ সর্বমোট ইএমএফ এর পরিমাণ হবে প্রতিটি টার্নে উৎপন্ন ইএমএফ এর পরিমাণের যোগফলের সমান যদি আমরা ওইকিক নিয়মে চলে আসি এবং ধরি একটি টার্নে যতটুকু ইএমএফ উৎপন্ন হয় তার পরিমাণ ইএস এবং ধরে নেই সেকেন্ডারি কুণ্ডুলিতে এন সংখ্যক টার্ন আছে তাহলে একটি টার্নে উৎপন্ন হয় ই পরিমাণ ই এম এফ অতএব এন সংখ্যক টার্নে উৎপন্ন হয় নিশ্চয়ই একটি টার্নে যতটুকু ই তৈরি হবে সেই তুলনায় এন সংখ্যক টার্নে বেশি পরিমাণ ই এম উৎপন্ন হওয়ার কথা অর্থাৎ আমরা যদি বের করতে চাই এন সংখ্যক টার্নে কি পরিমাণ ই উৎপন্ন হবে তাহলে আমাদেরকে ই এর সাথে এন কে গুণ করতে হবে আর ইতিমধ্যেই বলা হয়েছে ইএস হচ্ছে প্রতিটি টার্নে উৎপন্ন ইএমএফ এবং এনএস হচ্ছে টার্ন এর সংখ্যা আর ই এবং এন এর নিচে এস ব্যবহারের কারণ হচ্ছে আমরা গৌণকুণ্ডলিতে অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কতটুকু ইএমএফ উৎপন্ন হচ্ছে সেটা বের করতেছি তাহলে আমরা আমাদের ধরে নেওয়া বিষয়গুলো থেকে পাই গৌণকুণ্ডলিতে উৎপন্ন এর পরিমাণ ইএস ইন্টু এনএস যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলে অর্থাৎ মুখ্যকুণ্ডলী এবং গৌণকুণ্ডলিতে একই রকম ম্যাগনেটিক ফ্লাক্স এর অতিক্রম ঘটছে তাই বলা যায় প্রাইমারি ওয়াইন্ডিং এর প্রতিটি টার্নে উৎপন্ন ইএমএফ এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর প্রতিটি টার্নে উৎপন্ন ইএমএফ এর পরিমাণ একই হবে আমরা ধরে নিতে পারি প্রাইমারি ওয়াইন্ডিং এর প্রতিটি টার্নে উৎপন্ন ইএমএফ ইপি এবং তাতে এন সংখ্যক টার্ন আছে তাহলে যদি আবারও সেই ঐহিক নিয়মে চলে আসি n সংখ্যক টার্নে উৎপন্ন ইএমএফ যদি হয় ইপি অতএব একটি টার্নে উৎপন্ন ইএমএফ হবে অবশ্যই n সংখ্যক টার্নে যে পরিমাণ ইএমএফ এর উৎপাদন ঘটবে একটি টার্নে সেই তুলনায় কম মানের ইএমএফ এর উৎপাদন ঘটে থাকবে অতএব আমরা যদি বের করতে চাই একটি টার্নে কি পরিমাণ ইএমএফ এর উৎপাদন হয়েছে তাহলে ইপি কে এনপি দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ স্মল লেটার এই ইপি এর মান হবে ক্যাপিটাল লেটার এর ইপি ভাগ এনপি আমাদের নিশ্চয়ই মনে আছে এনপি হচ্ছে টার্ন সংখ্যা ক্যাপিটাল লেটার এর এই ইপি হচ্ছে মুখকুণ্ডলিতে উৎপন্ন সর্বমোট ভোল্টেজ এবং স্মল লেটার এর এই ইপি হচ্ছে মুখকুণ্ডলীর একটি টার্নে উৎপন্ন ভোল্টেজ আর ইতিমধ্যেই আমরা জেনেছি যে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের প্রতিটি টার্নে উৎপন্ন ইএমএফ এর পরিমাণ অর্থাৎ ইপি এবং ইএস এর পরিমাণ একই রকম হবে অর্থাৎ যদি ইপি ইকুয়াল ইএস হয় তাহলে আমরা এই সমীকরণটিতে ইএস কে প্রতিস্থাপন করে ইপি কে বসাতে পারি আর আমরা তো জানি যে ইপি ইকুয়াল হলো ক্যাপিটাল ইপি ডিভাইডেড বাই এনপি আর এভাবেই আমরা সেকেন্ডারি কুণ্ডলিতে সর্বমোট কি পরিমাণ ইএমএফ উৎপন্ন হবে তার একটি সমীকরণ জানতে পারি সমীকরণটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি ইএস বাই ইপি ইকুয়াল এনএস বাই এনপি সমীকরণটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি ইএস এর সাথে এনপি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং একই সাথে ইপি এর সাথেও এনএস এর ব্যস্তানুপাতিক সম্পর্ক আর দুটি রাশির ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমাদের এই বলে দেয় যে যদি দুটি রাশির মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে তাহলে ওই দুটি রাশির মধ্যে একটি রাশির পরিমাণের বৃদ্ধি অপর একটি রাশির পরিমাণের হ্রাসের কারণ হবে অথবা যদি একটি রাশির পরিমাণের হ্রাস ঘটে থাকে তাহলে অপর রাশিটির মানের বৃদ্ধি ঘটে থাকবে অর্থাৎ যদি এনএস এর মান হ্রাস করা হয় তাহলে ইপি এর মানের বৃদ্ধি ঘটবে অথবা বিপরীত ক্রমে যদি এনএস এর মানের বৃদ্ধি করা হয় তাহলে ইপি এর মানের হ্রাস ঘটবে তাই যদি আমরা গৌণ কুণ্ডলিতে অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিং এ টার্ন সংখ্যা হ্রাস করি তাহলে মুখ্য কুণ্ডলীর ইএমএফ খুব সহজেই বাড়ানো যাবে কারণ এনএস এর সাথে ইপি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে আর যদি এখন দেখি যে ইএস এর সাথে ইপি এর কি সম্পর্ক রয়েছে ইএস এর সাথে ইপি এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে যে হারে ইএমএফ এর বৃদ্ধি ঘটবে ঠিক একই হারে সেকেন্ডারি কুণ্ডলীতেও অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিং এও ইএমএফ এর বৃদ্ধি ঘটবে এভাবেই এনএস এর পরিমাণ হ্রাস করে ইপি এর পরিমাণ বৃদ্ধি করা যায় আর ইপি এর পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ইএস এর পরিমাণেরও বৃদ্ধি করা যায় আর ট্রান্সফরমারেও টান সংখ্যার এরকম হ্রাস বৃদ্ধির মাধ্যমে সেকেন্ডারি কুণ্ডলী থেকে অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে কি পরিমাণ ইএমএফ নিতে হবে তা নির্দিষ্ট করে নেওয়া হয় আর সবচেয়ে যে সমীকরণটি সম্পর্কে আলোচনা করা হয় তা আসে শক্তির সংরক্ষণশীলতার নীতির কারণে অর্থাৎ শক্তি সৃষ্টি বা বিনাশ নেই শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে তাই এস এবং আই এর গুণফল হবে ইপি এবং আইপি এর গুণফলের সমান আইপি হলো প্রাইমারি ওয়াইন্ডিং তথা মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এবং আইএস হল হলো সেকেন্ডারি ওয়াইন্ডিং তথা গৌণকুণ্ডলির তড়িৎ প্রবাহ আর যদি এটা একটি সিঙ্গেল ফেস ট্রান্সফর্মারের গঠন হয় তাহলে নিশ্চয়ই তিন ফেস ট্রান্সফরমারে এই রকম তিনটি সিঙ্গেল ফেস ট্রান্সফর্মার ব্যবহার করা হয় তবে কিছুটা আলাদা কনফিগারেশনে চাইলে এই কনফিগারেশনটি দেখে আসতে পারেন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট লার্ন ইঞ্জিনিয়ারিং ডট ও আর জি